একদিনের ছুটি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। বকখালি যেতে গেলে তোমরা যদি বাই রোড যাও তাহলে কিন্তু অসাধারণ অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কিন্তু তোমরা যেতে পারবে। এবার বলি, বকখালি যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, তোমরা বিভিন্ন রাস্তা থেকে যেতে পারো। কিন্তু তোমরা যদি বারাইপুর সেন্ট্রাল জেলের কাছ থেকে জুলপিয়া রোডটা হয়ে যাও তাহলে কিন্তু এই সুন্দর ভিউ, এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারবে। তোমরা কিন্তু আমতলা রোড হয়ে গেলে এই রাস্তার ভিউগুলো পাবে না। কিভাবে যদি যাচ্ছি কিভাবে না যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। প্ল্যানিং তো মানুষের অনেক দিনেরই থাকে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করার জন্য অনেক সময় লেগে যায়। এই প্রথম ভিডিওটাতে তোমরা কিন্তু পুরো বাই রোডের পুরো ভিডিওটা পাবে, আর তারপরেও কিন্তু অনেকগুলো ভাগ আসবে ভিডিওর। তার মধ্যে কিন্তু তোমরা হোটেলস থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিস্ট স্পট সব কিছুরই কিন্তু ভিউ দেখতে পাবে। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সাথে থাকো, সেই সবজি ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হলো বকখালি। অনেক দিন ধরেই প্ল্যান করছি বাট সাকসেস হচ্ছিল না কিছুতেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেরিয়েছিও আমরা অনেকক্ষণ, অনেক প্রবলেমের পরে আমরা এখন যাচ্ছি ফাইনালি। তোমাদেরকে পরে গিয়ে নয় বলবো কি হয়েছিল না হয়েছিল। তো প্রায় 8টা বেজে গেছে এখন, পুরো পাক্কা 8টা বাজে। তো একেবারে যাই, যেতে যেতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো, যে সব সাইট সিন প্লাস রোড ভিডিও কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা কাজে স্টার্ট করি। তো যেতে যেতে কথা বলছি, চলো। এখন ডাউন লাগার একটাই কারণ যে এত কিছু হয়েছে আমাদের সাথে, মানে বেরোতে না বেরোতেই অনেক প্রবলেম ফেস করেছি বলতে পারো। সেই জন্যই অ্যাকচুয়ালি মানে একটুখানি ডাউন হয়ে রয়েছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরোটা কথা বলছি। আর ও তো ম্যাপ সেট করছে, ম্যাপ সেট করলে আবার বেরিয়ে যাবো। আর আমার পিঠে দেখতে পাচ্ছ একটা বড় সড়ো ব্যাগ, দুজনের জামা একসাথে আছে। আমরা তো জাস্ট এখন ঢালাই ব্রিজটা ক্রস করলাম, তো এখান থেকে তো ডাইরেক্ট আমাদের বারাইপুর হয়ে জুলপিয়া হয়ে যেতে হবে। তো এখান দিয়ে তো প্রায় 3 ঘন্টা 15 মিনিটের রাস্তা। আমরা তো এখন জাস্ট কামাল গাছে যে ফ্লাইওভার আছে সেটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে তো আমাদের ডাইরেক্ট বারাইপুর যেতে হবে। এখান থেকে যেতে আমাদের 10 থেকে 15 মিনিট মতো লাগবে, 13 কিলোমিটার মতো রাস্তা আছে। 125 কিলোমিটার যেতে হবে। আপাতত তো আমরা এলাচির মোড়ে এসে পৌঁছালাম। এখানে কিন্তু পুলিশ চেকিং চলে, তোমরা অবশ্যই কিন্তু এই রাস্তায় এলে হেলমেটটা ক্যারি করো, নয়তো তোমাদের কিন্তু এই রাস্তায় কেস দিয়ে দেবে। আমরা তো অলমোস্ট কিন্তু পদ্মপুকুর মোড়ের কাছে চলে এসেছি। আমাদের এবার পদ্মপুকুর মোড় থেকে কিন্তু ডান দিকে পুরো আমতলা রাস্তাটা নিয়ে নিতে হবে। আমরা জুলপিয়া হয়ে যাব, বাট আমাদেরকে এই আমতলা রাস্তাটা নিতে হবে। দেখতে পাচ্ছ ডান দিকে একটা রাস্তা চলে গেছে ব্রিজের ওপর থেকে। এই ব্রিজের ওপর থেকে কিন্তু আমরা সোজা চলে যাব আমতলার রাস্তায়। আগেই জুলপিয়া পড়বে, জুলপিয়া ওখান দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকে যেতে হবে। কোন রাস্তা দিয়ে ঢুকছি সেটা বলে দেবো। এখানে তো আপাতত অটো সিগন্যাল করা না, তো আমরা তখন বেরিয়ে গেলাম। এটা অটো সিগন্যালই ছিল। তো এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল জেল আছে বারাইপুর, সেন্ট্রাল জেল মানে হ্যাপি ভ্যালির কাছ দিয়ে কিন্তু রাস্তাটা যাচ্ছে। আগে কিন্তু সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো, আগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেন্ট্রাল জেলের সামনে দিয়েই কিন্তু আমরা ক্রস করছি। এই সাইডটা চলে গেলে মানে এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সেন্ট্রাল জেলটা ঢুকছে, আর হ্যাপি ভ্যালিটাও কিন্তু পুরো সোজা রাস্তাটাই হ্যাপি ভ্যালি। তো দেখতেই পাচ্ছ, বাই বাই হ্যাপি ভ্যালি। যাই হোক, আমরা তো এখন জুলপিয়ার রাস্তাটা নেব। এখান থেকে বেশ খানিকটা যেতে হবে, অলমোস্ট 3.8 কিলোমিটার আছে। 3.8 কিলোমিটার গিয়ে তারপর আমরা জুলপিয়ার রাস্তাটায় যাব। যাই হোক, আমি তোমাদের যেতে যেতে বলে দেবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি। আমরা কিন্তু জুলপিয়ার রাস্তাটার অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর 750 মিটার মতো এখান থেকে। তো এখান থেকে গিয়ে আমাদেরকে বাঁদিকের একটা রাস্তা নিতে হবে। সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুলপিয়ার দেখিয়ে দিয়েছে, কি দমদমাও আমার কাছে। এই রাস্তায় কিন্তু আগে কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইমে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যাবো। এর আগে যতবারই গেছি সব জায়গায় আমতলার রাস্তা দিয়েই ক্রস করেছি, এটা না। তো আমরা ফাইনালি জুলপিয়া রাস্তাটা নিলাম, বা ভালো রাস্তা তো এটা। এর আগে কিন্তু কোনোদিন আসিনি এই রাস্তায় আমরা, তাই না? এই ফার্স্ট টাইম।
আশা তো করছি এই রাস্তাটা ভালো হবে, তো দেখা যাক কতটা ভালো। একদম সরু রাস্তাটা, বাবা এই ভিতর দেখে চালাতে হবে এই রাস্তা দিয়ে। একদম কিন্তু সরু রাস্তা, তোমরা হয়তো বুঝতেও পারছো কতটা সরু রাস্তা, মানে একটা লরি বা ট্রাক গেলে আরেকটা লরি ট্রাক যেতে পারবে। কিন্তু ভিউটা ভালো এখানে। কাঠের ব্রিজ আছে এখানে, আবার ভিউটা কিন্তু অসাধারণ, তাই না? এই তোমাদের সাথে এরকমই সুন্দর সুন্দর ভিউ শেয়ার করতে করতে যাব। আমার তো দুর্দান্ত লাগছে এখানের ভিউটা, চলো আমিও কিছুটা এনজয় করি। আর এইদিকে দেখো অবশ্য রাস্তাটা প্রচন্ড সরু না, পুরো উল্টে গেছে, পুরো এই যে খালের মধ্যে কি অবস্থা ভাবো তো। অবশ্য রাস্তাটা এই বড় গাড়ির জন্য অনেক সরু রাস্তা। আমরা যখন সকালবেলা বেরোচ্ছি, যখন আমার সাথে এসে আমার মিট করে ঢালাই ব্রিজের কাছে, তখন ওর হঠাৎ করে পায়ের ভেতরে, মানে জুতোর ভেতরে মনে হয় যেন কিছু ফুটছে। তখন আমার কি করে হঠাৎ করে জুতোটা খুলে দেখে যে কিছু আছে কিনা, হঠাৎ করে দেখে একটা বড় সড়ো মাকড়সা ওর পায়ের মানে জুতোর ভেতরে রয়েছে। ও যখন ঝাড়ে তখন পরে, কিন্তু ও যখন জুতো পরছিল তখন কিন্তু ওরকম কিচ্ছু ছিল না, ও জুতো ঝেড়েই পড়েছিল। কিন্তু ওর একটা ভুল হয়েছিল, ও জুতোটা ঘরের বাইরে রেখে দিয়েছিল। যাই হোক, আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে মানে ওই মাকড়সাটা কামড়ে দিল কিনা, মানে আমরা তো রীতিমতো চিন্তাই পড়ে গেছিলাম। কিন্তু আমরা একটা হসপিটালে গেলাম, গড়িয়ার আশেপাশে একটা হসপিটাল ছিল, তো ওখানে গিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বললাম। তো ডাক্তার সাজেশন দিলেন যে তোমার যদি মনে হয় যদি কোনো প্রবলেম হচ্ছে, তবেই গিয়ে তুমি টিটেনাস বা অন্য কোনো কিছু মেডিসিন নিতে পারো। অতএব তোমার যদি কোনো কিছু না মনে হয় বা ব্যথা ফিল না হয়, তাহলে কিন্তু তোমার কিছু নেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে হয় তাহলে সরকারি কোনো জায়গায় গিয়ে অবশ্যই তুমি এটা ট্রিটমেন্ট করাতে পারো। আমরা তো এই ডাক্তারের কথায় অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু ভগবানের দয়ায় কিছুই হয়নি, সব নর্মালই ছিল। এই কারণেই কিন্তু সকাল থেকে অনেকটা ডাউন ফিল করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রাস্তাটা কিন্তু পুরোটা মগরাহাটের দিকে যাচ্ছে। এখন 10 কিলোমিটার পরে গিয়ে, 6.8 কিলোমিটার পরে আর কি মগরাহাট পড়বে, তারপর উস্তির রাস্তাটা মনে হয় আমরা পাবো যতটা সম্ভবত। ধামুয়া বাদিকে চলে গেছে আর ডান দিকে আমতলা চলে গেছে, আর আমরা এখন সোজা রাস্তা ধরে মগরাহাট যাচ্ছি, তাই তো? মগরাহাটের থেকে ক্রস করে উস্তিতে উঠবো। এটা তো মগরাহাট রোডটাই উঠেছি, এখান থেকে এখন বাদিকে সোজা চলে যেতে হবে চাকদা ব্রিজ। যাই হোক, এই সুন্দর ভিউটা ছেড়ে কিন্তু এখন আমরা ঢুকে গেছি মগরাহাটে, সোজা দক্ষিণ বাসাদ। হ্যাঁ 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 দেখে, আর এটা কোন রাস্তা ঢুকলো? আচ্ছা যাই হোক, আমরা তো ওই সোজা রাস্তাটা ছেড়ে, যেটা মগরাহাটের উপরের রাস্তাটা ছেড়ে, এখন সংগ্রামপুরের রাস্তাটা নিয়ে গিয়েছি। এখান থেকে 11 কিলোমিটার গেলে কি রামপুর হাট বলে একটা রাস্তা পড়বে, তাই তো? এখান থেকে 11 কিলোমিটার গেলে হটুগঞ্জ পড়বে। আচ্ছা, উড়ি বাবা, পুরো ভর্তি ভর্তি করে সব কিছু নিয়ে যাচ্ছে। হটুগঞ্জ
যাই হোক, এইসব রাস্তা তো পুরোপুরি অজানা। মানে আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি বকখালিতে, বাট ও গেছিল অনেক ছোটবেলায় একবার, ছোটবেলায় না বড়, মানে মিডিয়াম বড় অবস্থায় গেছিল, তাই তো? যাই হোক, ও গেছে, আমি কিন্তু ফার্স্ট টাইম বকখালি যাচ্ছি, একদমই ফার্স্ট টাইম, এর আগে আমি কোনোদিন যাইনি। এখন হাসুরি ক্রস করছি, হাসুরি। এখানে রাস্তার নামগুলো বুঝতে পারছি না, একবার লেখা কালিকাপুর, একবার লেখা সংগ্রামপুর, একবার লেখা খানপুর, একবার লেখা উস্তি, এক একবার এক একটা জায়গায় এক এক রকম নাম দেখছি। যাই হোক, এটা কিন্তু সংগ্রামপুর উস্তি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে তো বাজার এরিয়া রেলগেট আছে না সামনে, দেখে ক্রস করো। ও আছে সংগ্রামপুর স্টেশন, এতে বাজার বসে গেছে তো। এখানে রাস্তার ভিউটা এতটা সুন্দর, এক সাইড দেখো আর ফ্রন্টে দেখো, এতটা সুন্দর ভিউ না সত্যি, মানে দুলপিয়া রাস্তা থেকে ঢোকার পর পুরো বলতে গেলে মন খুশ হয়ে গেছে। রাস্তা নিয়ে নেব, আমরা তো ম্যাপ দেখেই যাচ্ছি, কার কি এইসব রাস্তা তো আর চিনি না। এখন সব থেকে ভালো সুযোগ হলো ম্যাপ দেখেই চলে যাওয়া, তো এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকের রাস্তাটা। এখন চলে গেছে বাঁ দিকের রাস্তা, আর এবার আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব। এটা মন্দির বাজার এরিয়া, বটতলা মন্দির বাজার এরিয়া থেকে ডান দিকে নিয়ে নিলাম আমরা। মানে জুলপিয়া থেকে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। এই সাইডে তো ভিউ এর পর ভিউ দিয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা, মানে একদম স্মুথ রাস্তা। জুলপিয়া দিয়ে যদি কেউ বকখালি যেতে চায়, মানে আমরা যতটা শঙ্করপুর এই জায়গাটার নাম, শঙ্করপুরের যে রাস্তাটা দিয়ে ক্রস করছি, দুর্দান্ত রাস্তা। আর তো 5 কিলোমিটারের পর আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নেবো। আমার মনে হয় ওইটা ডায়মন্ড হারবারের যে রোডটা সোজা, ওই রোডটাই মনে হয় যতটা ন্যাশনাল হাইওয়ে 12 যেটা আছে সেটা। শঙ্করপুর রাস্তা থেকে তো সোজা চলে এলাম, আর এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে। এখান থেকে আর একটু আগে গিয়ে, অলমোস্ট 800 মিটার আগে গিয়ে আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে 12 নিয়ে নিতে হবে। আর এখানে জোর করে কাজ চলছে ওই ব্রিজটা। মানে একসাথে সব করছে নাকি? আমরা তো এত সুন্দর ভিউ ছেড়ে এবারে আমরা উঠে গেলাম পুরো আর কি ন্যাশনাল হাইওয়ে 12 যেখানে আমরা উস্তির রাস্তাটা নিচ্ছি। হ্যাঁ, আমরা তো বাঁদিকে চলে যাব। এখান দিয়ে ধর্মতলা, ডায়মন্ড হারবার সব বাস যায়। হ্যাঁ, সামনেই ডায়মন্ড হারবার। আচ্ছা, আমরা কি ডায়মন্ড হারবারের সামনে থেকে যাব না অন্য রাস্তা দিয়ে যাবো? সোজা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, কই বাত নেই। এখানে একটা মাইল ফলক দেওয়া আছে, কিছু লেখা আছে। এখানে কি আছে লেখা একটু দেখে নি। আর 73 কিলোমিটার বকখালি, দেখেছো? আমরা তো এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরেই এখন পুরো যেতে হবে, মানে পুরোটাই সোজা রাস্তা দিয়ে। বেলিয়াগাছি বলে এখন জায়গাটা ক্রস করছি, এবার পুরোটাই মনে হয় ন্যাশনাল হাইওয়ে 12 ধরেই পুরো ডাইরেক্ট চলে যেতে হবে। চলো পুরো যাওয়া যাক, এটা তো পুরো পুরো রাস্তা, হাইওয়ে রাস্তা যেরকম হয় সেই টাইপেরই রাস্তা, দেখতেই পাচ্ছ। এই সাইডে তো পুরোটা বাজার এরিয়ায়। Thank you.
শুনেছি আমরা যে এই রাস্তায় নাকি প্রচুর কেস দেয় পুলিশ, তো সেই জন্য আমরা একটু নিয়ে আস্তে আস্তেই যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে 117। আমরা তো জাস্ট এখন ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পড়েছে এই ন্যাশনাল হাইওয়ে 12-এর এখানে। তো আমরা ইন্ডিয়ান অয়েলের এই পাম্পটার এখানে একটু ওয়াশরুম যাবে, তো ওয়াশরুমটা সেরে তারপর এখান থেকে বেরোবো। আর দেখি এখানে যদি একটুখানি হাওয়া দেওয়া যায় গাড়ি, তাহলে হাওয়াটাও দিয়ে নেবো। আর মেয়েদের যে মেয়েদের টয়লেটটা ভালো কিনা বলতে পারছি না, এখানে মনে হয় না যে খুব একটা ভালো আছে টয়লেটটা। সেরকম হলে বেরিয়ে যাবো এখান থেকে, দেখি কোনো আগের ধাবাগুলো আমরা পেরিয়ে চলে এলাম, না হয়তো আগের ধাবাগুলোতে দাঁড়ালে বেশ ভালো হতো, মানে আগে বেশ মোটামুটি ভালো ধাবা ছিল, আমরা ওগুলো ভুল করে ক্রস করে চলে এলাম। যাই হোক দেখা যাক, আর এখান থেকে দেড় ঘন্টা মতো রাস্তা আছে মানে বকখালি পৌঁছাতে। ওখানে গিয়ে আগে আমরা হোটেল বুক করব, আর তোমাদেরকে তো শেয়ার করবোই যে কোন হোটেলে আছি না আছি। তো চলো একেবারে বেরোই, তারপর কথা বলছি। করতে এখন ডান সব কিছু, তো চলো বেরোই এবারে। রাস্তা দিয়ে গঙ্গা সাগরও যাওয়া যায়, রামনগর না কি লেখা ছিল, রাস্তা দিয়ে ডাইরেক্ট তোমরা গঙ্গা সাগরে যেতে পারবে, বকখালিও যেতে পারবে, শুধু আলাদা আলাদা দ্বীপেই আর কি, আর কিছুই না। আর এখান থেকে তো বকখালি পুরো 64 কিলোমিটার আর নামখানা 59 কিলোমিটার। এখানে তো ঈশান ধাবা বলে একটা ধাবা আছে, তো এখানে একটুখানি এসছি আমরা, একটুখানি কিছু খাবো দাবো, টিফিন করবো। এখানে কচুরি এছাড়াও তোমরা ইয়ে মানে এখানে কচুরি এছাড়াও ডিম টোস্ট এইসব পাওয়া যায়, তো আমরা একটুখানি কচুরি খেয়ে নেবো। আর এখান থেকে তো 1.5 ঘন্টার রাস্তা, আস্তে ধীরে চলে যাবো। তো টিফিন খিদে পাচ্ছে, অল্প খিদে পাচ্ছে আমার, 4টার সময় ঘুম হয়ে গেছে তুমি জানো। এইটা আমাদের এখন সকালে টিফিন হচ্ছে, কটা বাজে এখন? বাজে ঘড়িতে 9:30 মনে হয়, 9:40 তা হবে। না এই তো, হ্যাঁ কাবলি কাবলি ছোলা আমার তো মনে হয় বেশ ভালো, স্মেলটাও বেশ ভালোই বেরোচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, খেয়ে দেখো কিরকম খেতে। হ্যাঁ খেলে কষ্ট হবে, বেশি চাপিয়ে খাবার দরকার নেই, যেন দুটো দুটো করেই নিলাম আমরা। আমার তো স্মেল নিয়ে মনে হচ্ছে ভালোই খেতে, কেমন ভালো না? আমারও মনে হচ্ছে ভালো, রিচ আছে না, তেল দেখে বোঝা যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা এখন ডান পুরো, তো এখন একটা সেন্টার ফ্রুট গালের দিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। পুরো এখান থেকে 1.5 ঘন্টা যেতে লাগবে, কম বেশি একটু হতে পারে, চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার। তো চলো যাই। ও রেডি, বাড়ি থেকে ইকো পার্কে যেতে 1 ঘন্টা টাইম লাগবে, যা বলেছো। কিভাবে যাচ্ছে বাসগুলো, এখন যে জায়গাটা আছি এখান থেকে তো বকখালি 53 কিলোমিটার দেখাচ্ছে। এটা জামতলা, কিভাবে সব পার হচ্ছে, বাবা ফোন করছে। রাস্তাটা দেখো হেভি রাস্তা, দেখলে গাড়িটা কিভাবে গেল, মানে প্রচুর মানে ট্রাক বলো বাস বলো ড্রাইভার গুলো খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছে, খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছে। দীঘার মতো বাদিক ডান দিক কোণে নেই, যখন তখন মুখের সামনে এসে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হলো ট্যাপাখালী, মানে একটা উটকো উটকো নামও এরা পেয়েছে, ট্যাপাখালী নাকি। আর সাইডে দেখো সব ধান না এগুলো, হ্যাঁ পুরো সব ধান বোঝাই হচ্ছে, ধান না খড় ওগুলো। বিএড কলেজ সুন্দরবন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে, চেকপোস্ট আছে মনে হয়, আগে চেকপোস্ট ছিল, সব চেক টেক করছিল চার চাকা লরি টরি।
এখানে সাইডে সাইডে খাবার টাবার মতো আছে, খাবার দাবারের ভাত রুটি সব কিছুই পাওয়া যায়। সুন্দরবন রেস্টুরেন্ট, এখানে অনেকগুলোই ধাবা আছে ওই টেপাখালির পরে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো ওই দিকে দুধ কি করে গো, এরা বেঁকে বেঁকে গাড়ি চালাচ্ছে কেন? সামনে কি দেখাচ্ছে, গঙ্গাসাগর, গঙ্গাসাগর 36 কিলোমিটার, কাকদ্বীপ 3.5, বকখালি 43। আমি কিন্তু একদম কাছাকাছি চলে আসছি একদম। হ্যাঁ ডান দিকের রাস্তাটা গঙ্গাসাগর চলে যাচ্ছে, তাই তো? এখন যে জায়গাটা আছে সেটা হলো কাকদ্বীপ বাজার, এখান থেকেই বিভিন্ন হোটেল টোটেল সব শুরু হয়ে গেছে। আশেপাশেও প্রচুর হোটেল আছে, কাকদ্বীপ বাজার প্রচুর জ্যাম আছে আজকে। জায়গায় খাবার হোটেল থেকে শুরু করে সব কিছু, পুরো বাজার এরিয়া দেখো সব কিছু আছে এখানে, বইয়ের দোকান, খাবার দোকান, জামা কাপড়ের দোকান, হোটেল, লজ সব আছে। বাঁদিকে ঢুকতে হবে, বাঁদিকে চলে গেলে সোজা বকখালি, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট। আস্তে আস্তে আস্তে, যাই হোক আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে তো এবার পুরো বকখালি রাস্তাটা নিয়ে নিলাম। জায়গাটার নাম হলো নিউ মার্কেট কাকদ্বীপ। এটা বাবা, এটা তো বেশ ভালো ভালো জায়গা, সেনকো গোল্ড থেকে শুরু করে সব কিছু আছে এখানে। ফাইনালি সার্ভিস রোড, বকখালি 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24। এটা ব্রিজের আগেটাই আছে, এটা নামখানা ব্রিজ পড়বে। আগে তো শুনেছি এটা আগে ব্রিজ ছিল না, এটা নতুন হয়েছে। আগে ভেসেল ছিল, হ্যাঁ জানি, এখনো আছে না ভেসেল সার্ভিস? এখনো ভেসেল আছে না, মানে মানুষ যদি একটু মানে কি বলবো একটু অ্যাডভেঞ্চার চায় তাহলে ওটা নিতেই পারে নাকি? হ্যাঁ তুমি তো এসেছিলে। ফাইনালি অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। ভেসেলে তো শুনেছি বড় বড় লরি ট্রাক সব বাস যাতায়াত করতো না? এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হলো নামখানা যে ব্রিজ হয়েছে সেটা। এই তো স্পেশাল সার্ভিস ওই জায়গাটা না? এই জায়গাটা হলো ভেসেল সার্ভিস ছিল, তাই তো? এখনো আছে মনে হয় ভেসেল, তাই না? ফাইনালি এখন নামখানা ব্রিজের ওপরে আছি, তো এখানে তো মনে হয় মানুষ যাতায়াতের জন্য লঞ্চ আছে পারাপার করার জন্য। এটাই পার হতে হতো, এটাই পার হতে হতো না, এটাই ছিল, এটাই ছিল। যাই হোক তো চলো, হ্যাঁ তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন তো নামখানা ব্রিজ ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের যদি এখন ব্রিজ না হতো তখন আমাদেরকে এই মানে এখান দিয়ে ভেসেল সার্ভিস নিয়ে ক্রস, হ্যাঁ ভেসেল আছে, ভেসেল সার্ভিস নিয়ে ক্রস করে ওপারে যেতে হতো। আর এই সাইডেও তো হাতানিয়া দোয়ানিয়া,
কুয়াশা কুয়াশা আছে মনে হয়। যাই হোক এবার গিয়ে একটু রেস্ট নেব, আমার কোমর একদম টাইট হয়ে গেছে। যাই হোক এখন তো নামখানা ব্রিজের ওপর থেকে আমরা নেমে গেলাম, আর বকখালি 24 কিলোমিটার টোলগেট এটা, আচ্ছা সার্ভিস রোড বকখালি 24 কিলোমিটার। আমাদের তো টোল দিতে হবে না, বাইকে টোল নেই এখানে। এখান থেকে বকখালি 24 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার। কি আরামে কাকা চলছে বলো, যেন মনে হচ্ছে নিজের রাস্তা, মানে আমি আমার ইচ্ছা মতো যাবো। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি, আর 5 মিনিট জাস্ট। হ্যাঁ ভালো ভালো হোটেলই আছে সব, আমরা যেটা দেখে এসেছিলাম ওই ওই। কোনটা? ওই তো বলা, আমরা এটা দেখে এসেছি। চলো আগে একটু সি সাইড থেকে ঘুরে আসি, তারপরে কথা বলছি নাকি? এই তো এইটা এইটা নাকি সি সাইড, সি বিচ কোন দিক দিয়ে যান? এইটা নতুন হোটেল হয়েছে দেখো বাবা, বারটার সব আছে এটার মধ্যে। এটা হলো বকখালি পিকনিক স্পট। এদিকে তো বলছে যে ইয়ে যায় না, গাড়ি গাড়ি যায় না, আমি রিকোয়েস্ট করে দিতে। এখানে তো ড্রেস পাওয়া যাচ্ছে, আমার একটা ড্রেস কিনে দাও। জানি না, এখানে তো মার্কেট এরিয়া, এখানে তো ঢুকতে দেয় না, তুমি তো ঢুকলে। ফাইনালি আমরা বকখালিতে এসে গেছি। সমুদ্রে তো অনেক দূরে। হ্যাঁ গো, দুটো ঢুকে গেছে, আমার গাড়ি ঢুকবে না, লেগে লাগিয়ে দেবো। আর পাশে দেখো জোয়ার ছিল বলে এখানে জল রয়ে গেছে। হ্যাঁ টোটো পড়ে চলে গেছে। টোটো আয়, না না জোয়ার ছিল এখানে জল এসেছিল। ফাইনালি আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে সমুদ্র কত দূরে? অনেক দূরে আছে সমুদ্র। চলো আমরা হোটেলটা বুক করি। হ্যাঁ হোটেলটা বুক করে তারপর আসছি। চলো, এটা তো পুরো বাজার এরিয়া। একটু সি সাইড থেকে ঘুরে গেলাম, আসছি একটু পরে ঘুরে আসবো। ভালো হয়েছে একদিকে। চলো আমরা হোটেলটা দেখি, বলছি এই হোটেলটা দেখো, এই হোটেলটা কিন্তু দারুণ। হোটেল আবার মন্দাকিনি, তো জাস্ট বলাকা হোটেল বলে একটা আছে, বলাকা লজ, এখানে হোটেলটা শুনেছি ভালো। তো দেখি এখানে যদি হয় এখানে বুক করে নেব, এখানে যদি পারি এখানে রুমসগুলো কি কি আছে না আছে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কাকু আপনাদের এমনি রেটটা কি কি আছে একটু বলে দিন না।
আমাদের রেট হ্যাঁ মানে 1800 টাকা আছে, 2016 টাকা আছে, 2800 টাকা আছে, 3136 টাকা আছে, 4500 টাকা আছে।